গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছি আমি তোমাদের কাছে, তো চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখতে পাচ্ছো, এই পুরো ব্যাগ গোছানো হয়ে গেছে। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি চলে যাব আজকে আমাদের ওই বাড়ি। তো তো এখানে হচ্ছে সব মানে গ্যাথা গ্যাথা ব্ল্যাঙ্কেট এসব নিয়েছি ওর কিছুটা মানে। আর এখানে দেখতেই পাচ্ছ কিউট, এটা হচ্ছে কিউট ও দুটো কোল বালিশ আর ছোট একটা বালিশ। আর এখানে আছে আমার ড্রেস। আর এখানে সব বাসন বলতে এখানে ফ্লাশ আছে, তাতানের মেকআপ, সরি মেকআপ বলছি, ওর কসমেটিকের কিছু প্রোডাক্ট আছে, বেবি ক্রিম ট্রিম এসব। আর বেবি উইপসও নিয়ে নিয়েছি, আর একটা বেবি উইপস ফ্রিজে ছিল, তো এটা একটু ই হয়ে গেছে, জল বেরোচ্ছে দেখতে পাচ্ছো মনে হয়, তো জলটা ওর মধ্যে পড়ে যাবে, সেটা জলটিকে এখানে বের করে নিচ্ছি যতটা বেরোবে, শক্ত হয়ে গেছে। আর এখানেও আছে আমার ড্রেস, এই জায়গাতে আমার ড্রেস আছে, এখানে ওর জলের কিউট একটা বোতল। তো আমি আসতে পারিনি ভিডিও করতে তোমাদের কাছে, কারণ তাড়াতাড়ি শরীরটা খুব অসুস্থ, ও খুব মানে কাঁপছে, ঠিকঠাক থাকছে না, ক্যান্টিন ক্যান্টিন করছে আর কি। তো সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, তো এবার ওরা আসবে, রেডি হয়ে গেছে। ওরা আসলে আমি আমি আমার ড্রেস চেঞ্জ করে নেবো, যেহেতু আমাকে যেহেতু আমি বাড়িতে তাতানকে নিয়ে প্রোগ্রেস করছি, তার জন্য একটু মানে নতুন ড্রেস পরতে হয়, মানে শাড়ি বাঙালি যেহেতু তোমার আমাদের কালচারে শাড়ি পরে প্রবেশ করতে হয়, সেই জন্য ওরা শাড়ি যেটা নিয়ে আসবে সেটাই আমি পরবো। তো শাড়িটা আমি নিজে চয়েস করে রেখে দিয়েছি, তো শাড়িটা আমি চয়েস করে রেখে দিয়েছি, তো সেই শাড়িটা আমি পরে যাব। তো আসুক চলো, তারপরে তোমাদেরকে দেখা, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে তোমাদের কাছে আসার চেষ্টা করবো, দেখা যাক। এখন আমি সেরকম ভিডিও দিতেই পারছি না, যেহেতু তাতানের জন্য দেখতে পা বুঝতেই পারছো ওর শরীরের ওপরে, ওর আগে শরীর, ওকে আগে মানে ঠিকঠাকভাবে রাখতে হবে, দেখভাল করতে হবে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বাড়িতে মাংস হয়েছিল, মাছও হয়েছিল। তো আমি তোমার মানে মাংস আমাদের মধ্যে মাংস খেয়ে বাড়ি থেকে বিদায় করতে হয় নেই, মাংসটা অশুভ বলে মনে হয় আর মাছটা শুভ বলে মনে করা হয়। তো আমার জন্য কাটা মাছ নিয়ে এসেছিলো, আমি কাটা মাছের পেটি ছাড়া খাই না বেসিক্যালি। তো আমি মাছ দিয়ে ভাত খেলাম, ভাবলাম তখন ভিডিও শ্যুট করবো, কারণ তাতান সে সময় কাজ ছিল, আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সেই জন্য ভিডিও করতে পারিনি। তো সেই জন্য মানে তোমাদের খাবার দাবারও দেখানো হয়নি। তো পুরো বিছানাটা আমি সেট করে নিয়েছি, যেহেতু চলে যাবো তো বিছানাটা সেট করে নিলাম একবারে। তো ওখানে ছাতা আছে, তো যেহেতু আমি যাচ্ছি শুধুমাত্র এক সপ্তাহের জন্য, আবার চলে আসব, তো চলো এক সপ্তাহের জন্য এই এতগুলো জিনিস, ঠিক আছে চলো টাটা। এই দেখো তোমরা, তো দেখতেই পাচ্ছ দিদি এখানে এক একে বেলুন ফুলিয়ে নিয়েছে। তো আমি বাড়ি থেকে সারপ্রাইজ হয়ে গেছি, জাস্ট অনেকগুলো বেলুন ফুলিয়েছে ছোটো ছোটো করে, আর তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে। আর এখানে গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, যে এগুলো দিয়ে সাজাবে তার জন্য। আর এখানে তাতানের ওয়েলকামের জন্য দেখো বাইরে ওয়েলকামের পেপার সাজিয়ে নিচ্ছে, ওয়েলকাম আবির দাস, কারণ আবির ওর ডাক নাম, তার জন্য আবির দিয়েই ওরা করে নিয়েছে। আর এখানে মাকে দেখো পুরো গাঁদা ফুলের যে ঝাড় সাজিতে গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছে, ওগুলো দরজা থেকে বাইরের দরজা থেকে ভেতরের রুম পর্যন্ত পুরো সেট করে নিচ্ছে। আর এখানে বিছানার মধ্যে ফুলের পাপড়ি দিয়ে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আর গাঁদা ফুল দিয়ে পুরো সাজিয়ে নিচ্ছে, এখানে তাতানকে শোয়ানো হবে। আর সব কিছু হয়ে যাবার পর রাশি একটু পুরো ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছে, যাতে সবাই বুঝতে পারে ক্লিয়ারলি। তো চলো, হ্যালো গাইস, তো আমরা রেডি হয়ে গেছি। তো দিদি এসেছিল, ড্রেস করেছিল কুর্তি, তো চেঞ্জ করে ড্রেস করে নিল, আর এনে আমাকে মিষ্টি খাওয়াবে। মা ওকে কোলে নিয়ে বসে আছে, দাও চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম,
আর এখানে দেখো সবার মন খারাপ, তাতানকে নিয়ে চলে যাচ্ছি তার জন্য। তো অনেকে এসেছে দেখতে, তো আমরা এখন বেরিয়ে যাই, চলো টোটোতে উঠে যাই। তো টোটোতে দেখতেই পাচ্ছ যে সব তোমাদেরকে ব্যাগ ট্যাগগুলো দেখালাম, সে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আর সুজিত বেরিয়ে পড়লো, যেহেতু সুজিত গাড়ি নিয়ে এসেছিলো তো সুজিত চলে গেল, আমি আগে উঠে পড়েছি। তো ভাবলাম যে ওইদিকে বসা ঠিক হবে না, সেই জন্য এইদিকে বসলাম। তো তোমরা জানো ওইদিকে প্রচণ্ড মানে গাড়ির জার্নিটা প্রচণ্ড হবে, তো আমরা বেরিয়ে পড়েছি, চললাম এখন টুকটুক করতে করতে। আর তো আমারও একটু মনটা খারাপ করছে, মার তো মনটা ভীষণই খারাপ, সবারই মন খারাপ, তো মার একটু কি করলো কাজল টাজল গেলা দেখছে কি সুন্দর সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে, ভাবতে পারি না কত সুন্দর হয়েছে। হ্যালো গাইস, তো আমি কালকে ভিডিওটা এন্ডিং করতে পারিনি, কারণ কালকে অনেক লোকজন এসেছিলো তাতানকে দেখতে দেখতে, আর তোমার সেই জন্য আজকে চলে আসলাম, আজকে বিকেলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা এন্ডিং করতে। আর কালকে দেখো এখানে লেখা আছে ওয়েলকাম আবির দাস, মানে আবির ওর ডাকলাম, তো আবিরটা দিয়েই করেছে শ্যুটটা, ওরা মানে আর্ট করে লিখে রেখেছে আবির ওয়েলকামের জন্য। তো ওর নাম রিয়াংস দাস, তো তোমরা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো শেয়ারটা করে দিলাম তোমাদের সাথে। তো চলো ভিডিওটা আর সেরকম করলাম না, তো দেখি এখানে এসে কীরকম ভিডিওটা করতে পারছি তোমাদের সাথে। তো ভিডিওটা আমি তো করে নিয়েছি, কিন্তু এডিটিং করতে মানে একটু টাইম লাগবে, কারণ সুজিত তো ডিউটিতে থাকে, সুজিত তোমরা জানো সুজিতের ফোন থেকে আমি এডিটিং করি। তো চলো দেখা যাক কবে এডিটিং করে কবে তোমাদেরকে দিতে পারছি। তো চলো টাটা, আমরা বাড়িতে ঠিক আছে।